কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল মধ্যমপাড়া গ্রামের নূর ইসলামের ছেলে সেনা সদস্য নেসার উদ্দিনের বাগানে মাল্টা চাষ সফল হয়েছে। 1.5 বছর আগে ভিটামিন সি সমৃদ্ধ রসালো ফল মাল্টা চাষ করেন তিনি। পরিত্যক্ত 20 শতক জমিতে বাড়ি জাতের 60টি মাল্টার চারা রোপণ করা হয়। রোপণকৃত সবগুলো গাছ রয়েছে এ বাগানে। সময় মতো বৃষ্টি না হয় সবগুলো গাছে ফল আসেনি, আগামীতে সব গাছে ফল আসবেই। কৃষি অফিস থেকে বিনামূল্যে মাল্টার চারা দেওয়া হয়েছে। এর মধ্যে সার, ওষুধ ও শ্রমিকের মজুরি সহ প্রায় আনুমানিক 35,000 টাকা খরচ হয়েছে। প্রায় গাছে গাছে ঝুলছে রসালো মাল্টা ফল। জায়গা তো হলো 20 শতক জায়গা, আসলে 20 শতক আমাদের চারা লাগাচ্ছি 60টা। ও 60টার মধ্যে মোটামুটি 60টাই গাছ আছে। সবগুলোর মধ্যে এবার ওই আবহাওয়ার কারণে বৃষ্টি হয় না, তো সবগুলোতে ফল আসে নাই। ইনশাল্লাহ আগামীতে আশা করি সবগুলোতে ফল আসবে, যেগুলোতে আসে নাই আগামীতে আসবে। এখন মোটামুটি খরচ প্রায় আপনার অরিজিনাল, এগুলো হচ্ছে কৃষি অফিস থেকে গাছগুলো আমার কিনা লাগে না, কৃষি অফিস থেকে দিছে। পরবর্তীতে যে খরচগুলো হয়েছে খরচগুলো আমি বহন করছি। এখন পর্যন্ত প্রায় আমার 30-35 হাজার টাকা খরচ হয়েছে, সব মিলে সার ওষুধ কামলা এগুলো দিয়ে প্রায় 30-35 হাজার টাকা খরচ হয়েছে আর কি। না এখন তো জাস্ট ফল তো এখন আসে নাই, তো যেগুলো আসছে এগুলো ইনশাল্লাহ এখন এবছর বিক্রি করবো না, সবাই মিলে খামো আর কি। প্রতিবেশী যারা আছে এদেরকে মিলে খাবো। এটা আপনার শীতের লাস্টের দিকে ফুল আসে, আর আপনার নভেম্বর অক্টোবরের দিকে বিক্রি করা যায় আর কি। এসব গাছের পরিচর্যা করেন হেসাখাল ইউনিয়ন ছাত্রলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুল আল রাকিব। তিনি বলেন, প্রথম যে ফল এসেছে ওই ফলগুলো কেটে ফেলে দেওয়া হয়েছে, এবার ফলগুলো অনেক বড় হয়েছে। সময় মতো পরিচর্যা করার কারণে ভালো ফল এসেছে। রসালো ভিটামিন সি সমৃদ্ধ ফল মাল্টা আগামী বছর থেকে বাণিজ্যিকভাবে বিক্রি শুরু করব। আমি এই বাগানে দীর্ঘ 1.5 বছর ধরে পরিচর্যা করে আসতেছি, পরিচালনাও করতেছি। আলহামদুলিল্লাহ আমাদের মালটা বড় হয়ে গেছে অলরেডি, আমরা কিছুদিন পরে এগুলো খেতে পারবো। প্রথম মালটা গাছ লাগানোর পরে আমাদের যে কষ্ট পরিশ্রম হয়েছে, এখন আলহামদুলিল্লাহ কোনো পরিশ্রম হয় না তেমন। বিভিন্ন পোকামাকড় ওষুধ দিয়ে আমরা পরিচর্যা করতেছি। প্রথম ফলগুলো আমরা কেটে ফেলে দিছি, ফল যেন বড় হয় সামনে। আলহামদুলিল্লাহ এখন ফল হয়েছে, আলহামদুলিল্লাহ এখন খেতে পারবো আমরা। আমরা এই মাল্টা চারাগুলো কৃষি অফিসের সহযোগিতা আমরা পেয়েছি। নাঙ্গলকোট উপজেলা কৃষি অফিসারকে ধন্যবাদ জানাই আমাদেরকে সুন্দরভাবে চারাগুলো রোপণ করার জন্য। আমরা আমাদেরকে সঠিক তথ্য, সঠিক সময় কীভাবে কী ব্যবহার করবো আমাদেরকে সব কিছু বলে দিছে, সব কিছু আমরা পাইছি। হ্যাং করে মাঝে মধ্যে।